প্রিয় ছাত্র ছাত্রীরা, দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর জন্য প্রথম অ্যাক্টিভিটি টাস্কের সমাধান। এক নম্বর কোশ্চেনটা দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণটির বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি? একদম ইজি, রুট নির্ণায়ক মানে ডিসক্রিমিনেন্টটা বি স্কোয়ার মাইনাস ফোর সি, যেটা সেটা জিরো হতে হবে, এবিসি যেখানে বাস্তব এবং এ নট ইকুয়াল টু জিরো। নির্ণয় শর্ত কি? বি স্কোয়ার মাইনাস ফোর সি ইকুয়াল টু জিরো। তারপরে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ওই বৃত্তের জ্যার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত? ঠিক আছে, এটা দেখো চিত্রে, ওডি হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব, এবি হচ্ছে জ্যা, যেটা কিনা 12 সেন্টিমিটার। এবার আমরা জানি ও বিন্দু থেকে যে লম্বটা টানা হয় সেটা হচ্ছে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি সমান সমান ডিবি সমান সমান কত? 6 সেন্টিমিটার, মানে দু ভাগে ভাগ করে, দুটো সমান ভাগে, তা 6 সেমি 6 সেমি। এবার চিত্রে যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হলো, হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা কি পাব? অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি অতিভুজ হচ্ছে ওবি মানে বৃত্তের ব্যাসার্ধ মানে 10 এর স্কোয়ার, আর লম্ব হচ্ছে ওডি স্কোয়ার, আর ভূমি হচ্ছে 6 এর স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা ওডি পেয়ে যাচ্ছি 8 সেন্টিমিটার। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত কত? তো ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে কি হয়ে যাবে, 1:8, তার মানে 1³:2³, তাহলে বাহুর অনুপাত হয়ে যাচ্ছে 1:2। এবার যেহেতু ঘনকের আয়তন হচ্ছে এ কিউব, তাই সেখান থেকে আমরা কিন্তু বাহুগুলো তুলনা করে লিখতে পাচ্ছি 1 আর 2। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা ফর্মুলা জানি, 1 6 স্কোয়ার, তার মানে 6 × 1² = 6 × 2², মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1:4। এবার 4 নম্বর অঙ্কটা, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে এখানে কি কি দেওয়া আছে? আসল 400 টাকা, সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে অ্যামাউন্ট এ ইকুয়াল টু 441 টাকা, সময় দেওয়া আছে এন টু 2 বছর, আর সুদের হার আর ধরে নিচ্ছি। এবার সূত্র আমরা জানি, এ ইকুয়াল টু পি ইন্টু 1 + R/100⁴ n। এখানে প্রত্যেকটার মান বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করে আর এর মানটা নির্ণয় করা, অর্থাৎ আর এখানে এসে যাচ্ছে 5%। এবার 5 নম্বর অঙ্কটা দেখো, x 12 y 27, এই ক্রমিক সমানুপাতি বলছে, এরা ক্রমিক সমানুপাতি হলে x এবং y এর মান কত হবে? ঠিক আছে, তো এখানে আমরা ক্রমিক সমানুপাতির সূত্র অনুযায়ী x/12 = 12 y = y/27, তা দ্বিতীয় সম্পর্ক থেকে আমরা পাচ্ছি y² = 12 × 27, তার মানে y পেয়ে যাচ্ছে 18। আবার প্রথম সম্পর্ক থেকে আমরা পেয়ে যাচ্ছি x/12 = 12/18, তার মানে x = আমরা পেয়ে যাচ্ছি 8। তাহলে x এবং y এর মান যথাক্রমে 8 এবং 18। এবার 6 নম্বরটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটা বিন্দু, ওবিসি কোণ 60 ডিগ্রি, ও সি হচ্ছে কত? এখানে আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ এ সি বি যে কোণটা সেটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু এ বি একটা ব্যাস, তাহলে এ সি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি, আর ওবিসি দেওয়া আছে 60 ডিগ্রি। এবার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি ওবিসি প্লাস এ সি বি প্লাস ও এ সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ও এ সি এই কোণটা 30 ডিগ্রি। তাহলে যেহেতু ও এ সমান সমান ও সি, তার মানে এখানে ও এ সি আর ও সি এই দুটো হচ্ছে কি, সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিস্থ কোণগুলি সমান হয়। সুতরাং এখান থেকে ও সি এর মান পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। নেক্সট, একটি ঘনকের 7 নম্বর অঙ্কটা, একটি ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা ধরে নিচ্ছি বাহু হচ্ছে এ, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 6 স্কোয়ার। এখন 50% যদি বাহু বাড়ানো হয় দৈর্ঘ্য, তাহলে ধারের দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাবে? এ প্লাস এ বাই টু, তার মানে 3 এ বাই টু,
তাহলে পরিবর্তিত ঘনকের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি 27/2 তার হোল স্কয়ার। এখান থেকে যতটা বৃদ্ধি পেল সেটা বের করলাম এবং শতকরা বৃদ্ধি নির্ণয় করলাম, সেটা হচ্ছে 125%। সমাধান দেখো, এখানে দুটো পদ্ধতি দেওয়া আছে, যে কোনো একটা পদ্ধতিতে তোমরা করবে। তাহলে ধরে নিচ্ছি 2x+1টাকে a, তাহলে সমীকরণটার পরিবর্তিত রূপ হয়ে যাবে a+3/a = 4, a² + 3/a = 4। এবার বর্জগুণ করে এটাকে সমাধান করলাম, a এর দুটো মান পেলাম। তাহলে a এর জায়গায় 2x+1 বসাবো, বসিয়ে x এর মানটা নির্ণয় করতে হবে। এখানে এই ক্ষেত্রেও তাই, তাহলে দুটো মান পাচ্ছি 0 আর 1।